রাজধানীর উত্তর বাড্ডায় সড়কে দুই বাসের প্রতিযোগিতার বলি হলেন তাসনিম জাহান আইরিন নামে এক নারী। এ সময় আহত হন তার বড় বোন নুসরাত জাহান। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে সুবাস্তু টাওয়ারের সামনে রাস্তা পারাপারের সময় আকাশ পরিবহনের দুটি বাসের রেষারেষিতে চাপা পড়েন আইরিন। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিরাপদ সড়ক চাইয়ের মহাসচিব লিটন এরশাদ। লিটন এরশাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। জানতে চাই যে এই যে বাস চালকদের দৌরাত্ম্য বন্ধের কোনো উদ্যোগ আসলে নেই কেন? এত বড় একটা আন্দোলন হলো নিরাপদ সড়ক, তারপরও আসলে কোনো কিছু হচ্ছে না, কেন হচ্ছে না, কোথায় বাধা? আসলে বাধা তো আসলে মূল বাধাটা হলো আপনার সিস্টেম। আমরা যে বিষয়গুলো গত 32 বছর ধরে বলে আসতেছি যে ঢাকা শহরের যানজটকে মানে গাড়িগুলোকে নিয়ন্ত্রণের জন্য একটি কোম্পানি করার জন্য, এবং যে কোম্পানিগুলো বিভিন্ন রুট গুলা নিয়ন্ত্রণ করবে, যেখানে সরকার সরাসরি নিয়ন্ত্রণ করবে, কোনো ব্যক্তি মালিকানায় ঢাকায় গণপরিবহন থাকতে পারবে না। যদি ব্যক্তি মালিকানায় গণপরিবহন না থাকে, যদি কোম্পানির মাধ্যমে থাকে, তাহলে এই যে ট্রিপ বেসিস বা চুক্তি ভিত্তিক যে গাড়িগুলো দেওয়া হয় এই জায়গাগুলো তো আর থাকবে না। তখন চালক এবং হেল্পার বা যারা গাড়িগুলোকে চুক্তিতে নেয় তাদের আর ওই টাকা তোলার মানসিকতা থাকবে না। কোম্পানিতে সারাদিন যায় যে 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 কয়টা গাড়ি যা ইনকাম করবে সেটা সম ভিত্তিতে এটা বন্টন হবে। এই জায়গাটা গত বেশ কয়েক বছর ধরেই আমরা বলে আসতেছিলাম। আপনারা জানেন যে গণমাধ্যমের মাধ্যমে যে গত সরকারের আমলে দুইটা মানে রেশনালাইজেশনের মাধ্যমে বেশ কয়েকটা রুটে বাস কোম্পানি করে চেষ্টা করা হয়েছিল, কিন্তু পরিবহন মালিকদের অসহযোগিতার কারণ মানে মূলত এইটা আলোর মুখ দেখেনি। যে এটা কার্যকর পদক্ষেপ, যে কার্যকর পদক্ষেপ গুলো মূলত পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা যারা এই পরিবহন জগৎটার মধ্যে মাফিয়া নামে চিহ্নিত এবং তারা যে চাঁদাবাজি করে, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানতে পেরেছেন যে দুইজন ব্যক্তি দুইটি মানে একজন পরিবহন শ্রমিক নেতা আরেকজন পরিবহন মালিক, যে 17 না 18 হাজার কোটি টাকা গত কয়েক বছরে শুধু চাঁদাবাজি করেই এই সেক্টর থেকে তারা হাতিয়ে নিয়েছেন। এখন তাদের এত বড় একটা উৎস যদি আপনার একটা সিস্টেমের মধ্যে চলে যায় তাহলে এই টাকাগুলো তো তারা নিয়ন্ত্রণ করতে পারবে, এবং যে কারণে এই সিস্টেমটা এখনো চলমান। এই সরকারের বর্তমান যে সরকার ক্ষমতা এসেছে তারা আসার পরে আমরা সুনির্দিষ্টভাবে সরকারের কাছে কিছু কথা বলেছিলাম এবং বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে দাবি করেছিলাম যে সড়ক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যারা যেসব স্টেক হোল্ডার বেশ কয়েক বছর ধরে 20 বছর 30 বছর 25 বছর ধরে যারা শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে তাদের সমন্বয়ে অভিজ্ঞ ব্যক্তিদের একটা কমিটি গঠন করে একটা সিস্টেম শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, আমরা কিন্তু সেরকমও দৃশ্যমান কোনো কিছু পরিলক্ষিত হচ্ছে না। ফলশ্রুতিতে যে সিস্টেমে গাড়িগুলো চলছে বিশেষ করে চুক্তি ভিত্তিক, প্রতিদিন আমি আপনাকে গাড়িটা দিয়ে দিচ্ছি, আমাকে তুমি দিন শেষে 5,000 টাকা জমা দিতে হবে। স্পষ্ট সিস্টেম পরিবর্তন হোক সেটা আমরাও চাই। আসলে অনেক ধন্যবাদ লিটন আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।